বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল লাল বর্ণের পিটুনিয়া ফুল অসম্ভব সুন্দর দেখতে, থরে থরে সারি সারি ফুটে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল। বন্ধুরা, আমরা আজকে এসে গেছি কৃষ্ণেন্দু পাল এবং মানব রয়ের বাড়িতে, বাগানে, বেহালা ম্যান্টনে। নমস্কার কৃষ্ণদা। নমস্কার মানববাবু। আপনার এই সুন্দর বাগান আজকে আমরা ঘুরে দেখবো। একটা ছোট ওভারভিউ প্রথমে আমরা দেখিয়ে দিই। মনোরঞ্জন, অতি অতি সুন্দর, অতি সুন্দর বাগান, অপূর্ব শোভা বৃদ্ধি করেছে বাগানের। তো ওনারা দুজনে প্রচণ্ড ভালোবাসা অধ্যাবসায় দিয়ে তৈরি এই বাগান, পুরো বাগান আমরা ঘুরে দেখবো আপনাদের এবং আপনাদের সাথে প্রিয় করবো। তো কৃষ্ণদু, আমরা প্রথমে আপনার পিটুনিয়াগুলো দিয়ে শুরু করি দেখা। এখানে দেখছি আপনারা অসম্ভব ভালো পিটুনিয়া ফুটিয়েছেন। বিস্তীর্ণ ঝাড়, বিশাল বড় ঝাড়, বিশাল বড় গাছ এবং প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটিয়েছেন। প্রচুর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, বিশাল বড় বড় ফুল এবং প্রচুর থরে থরে ফুটে রয়েছে বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের এবং উজ্জ্বলতম বর্ণতার ফুলের, আর দারুণ শেপ ফুলের এবং গাছগুলো সর্বলে অস্বাভাবিক বড়। একটি গাছ কিন্তু 10 ইঞ্চি টবে বিশাল বড় বিস্তৃত দেখছি আমি, এবং প্রচুর বড় বড় ফুল। আমি হাত দিয়ে একটি ফুলের আকার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সাথে। এই 4 আঙুলের থেকে ছাড়িয়ে গেছে ফুলটি এবং বিস্তর বিস্তর কালারের, বিস্তর ভালো ভালো পিটুনিয়া। আচ্ছা, এই পিটুনিয়া কি আপনারা বীজ থেকে করেছেন নাকি? না, ছোট চারা, ছোট চারা কিনে, ছোট চারাকে একদম ছোটবেলা চারা থেকে মানুষ করে, মানে একদম থাম পটে যে ছোট ছোট চারা, সেই জিরো পট থেকে একদম ছোট যে থাম পটের চারা, সেই চারা থেকে কিন্তু কৃষ্ণবাবু অত্যন্ত ভালোবাসায়, অধ্যাবসায় এবং আন্তরিকতা দিয়ে এই বাগানে এত সুন্দর বড় বড় গাছ তৈরি করেছেন। পুরো বাগানটি আমরা দেখাবো সুন্দরভাবে। বিশাল বড় বিস্তৃত ঝাড় এবং ফুলে ফুলে ঠাসা, ফুলে ফুলে ঠাসা এবং অত্যন্ত মনোরঞ্জিত একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখানে। ভালো লাগা, ভালোবাসা এবং আন্তরিকতার সম্পূর্ণ বহিঃপ্রকাশ কিন্তু এই ফুলের ওপর ফুটে উঠছে, কারণ প্রতিটি গাছ সতেজ, সুন্দর, ঝকমক করছে উজ্জ্বলতা, যেমন গাছ এবং তেমন ফুল। তো শুধু ফুলই কিন্তু শেষ কথা নয়, গাছটি মানে দেখতে হবে। দেখুন বন্ধুরা, দেখার চেষ্টা করি, প্রতিটা গাছ কিন্তু ঝলমল করছে, সবুজ সতেজ, স্নেহা মায়া মমতা ভালোবাসায় পরিপূর্ণ এই ফুল এবং এই বাগান আমরা দেখতে থাকি পরপর। এবং প্রতিটা গাছ দেখতে পাচ্ছি আমরা এত সুন্দর ঝোপালো, বিশাল বড় তার আয়তন, এবং এটিকে কিন্তু কভার করে রাখা রয়েছে বেড দিয়ে, আমরা কিন্তু গাছ ছুলে বেরিয়ে আসবে সেই জন্য। এবং ফুলে ফুলে ছয়লাভ ঠাস ফুল। আমরা পুরো বাগানটি আস্তে আস্তে ঘুরে 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 দেখবো, এবং শুধু পিটুনিয়াতেই শেষ নয় বন্ধুরা, আরও কিন্তু চমক অপেক্ষা করছে প্রচুর প্রচুর ভালো ভালো এই বাগানে। এই বাগানে এসে, এই বাগানে আবারও বলছি, এই বাগানে অনেক চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। আমরা একের পর এক আসবো। আমরা শুধু এখন পিটুনিয়া দেখতে থাকছি, পিটুনিয়ার পরে চলে যাচ্ছি গোলাপ। খুব সুন্দর গোলাপ। গোলাপগুলি আইডি কি আপনার জানা আছে কৃষ্ণবাবু? আইডিগুলো জানা নেই, কিন্তু ফ্ল্যাশিং আসছে, প্রচুর প্রচুর কুঁড়ি এবং পাতা যেন ঝলমল করছে গোলাপ গাছের। বেশ পুরনো গোলাপ গাছ এবং কিন্তু প্রচুর মোটা গোড়া গোলাপের, আমরা পুরো ওভারভিউটা নেব গোলাপ গাছের। প্রতিটি পাতা কিন্তু ফ্রেশ, ঝলমলে, যেটা কিন্তু একটি সফল বাগানের সফলতার পরিচয়। সবকটা কিন্তু উপরে কুঁড়ি রয়েছে এবং প্রচুর প্রচুর ফ্ল্যাশিং হবে এই বাগানে, এই গোলাপে আমরা আশা করছি এবং আশা করবো না, পুরোপুরি বাস্তব যে প্রচুর ফ্ল্যাশিং হবে এখানে। সবকটা মালের মাথায় কিন্তু প্রচুর কুঁড়ি এবং গাছ কিন্তু ছতে ঝলমল করছে, চকচকে ফ্রেশ গাছ এবং তার প্রচুর প্রচুর কুঁড়ি। আগামী দিনে প্রচুর ফ্ল্যাশিং হবে অলরেডি এবং হতে চলেছে অলরেডি। মানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সতেজ গোলাপ গাছ। এবং এখানে কিছু বেগুন দেখছি কৃষ্ণবাবু, এই ধরনের যে বেগুন, এগুলো কিছু মাখড়া বেগুন আছে। এটা যেটা দেখাচ্ছি এটা দিশি বেগুন, এটা এটা সব আপনার মাখড়া, এটা হচ্ছে আপনার সবুজ মাখড়া। আচ্ছা, মাখড়া তিলি বেগুন যেটাকে বলা যায়, সব সবুজ মাখড়া, প্রচুর ভালো বেগুন হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। অত্যন্ত বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড় সুন্দর সতেজ গাছ এবং প্রচুর বেগুন কিন্তু ধরে রয়েছে ভিতরে ভিতরে অলরেডি বন্ধুরা, দেখা যাচ্ছে। কৃষ্ণেন্দুর মামা দুজনে মিলে কিন্তু প্রচুর সুন্দর বেগুন গাছ করেছেন। কিচেন গার্ডেনিং, রুফটপ কিচেন গার্ডেনিং কিন্তু অসামান্য সফলতা আমরা দেখতে পাচ্ছি, অসাধারণ সফলতা। একটি গাছের কিন্তু আকার আয়তনটাই আসল ব্যাপার, তার সঙ্গে তো ফলন, তো ফলন তো আমরা কী পরিমাণ দেখতেই পাচ্ছি, তার সঙ্গে গাছের স্বাস্থ্য পুরো ঝলমলে, প্রচুর প্রচুর ফুল রয়েছে গাছে। এবং এখানেও প্রচুর কিন্তু বেগুন ধরে রয়েছে বলে দেখতে পাচ্ছি আমরা, মাকড়া তিলি বেগুন যেটিকে বলা হয়। এটা থাইল্যান্ডের বেগুন, এটা বড় হয়, লাউ বেগুন। আচ্ছা, এটা কি একটা বিশেষ প্রজাতির বেগুন? এটা একটা বিশেষ প্রজাতির বেগুন, এটা আছে ওদিকে, আরো আছে দেখাচ্ছি। আচ্ছা, এটা প্রায় 1.5 কিলো করে সাইজ হয় গাছটা, বেগুনের ওজন একটা বেগুন কালার, আমি দেখাবো পরে আপনার অন্য গাছ আছে আরো।
এইটা তাই প্রজাতি এখান থেকে খাওয়া হয়ে গেছে এখান থেকে দুটো আমরা পেড়ে খেয়ে নিয়েছি এখনো ছোট ছোট দু চারটে ধরছে হ্যাঁ এই তো ধরছে দেখতে পাচ্ছি আমরা প্রচুর ফুল এসেছে এখানে দেখুন এদিকেও এইদিকে দেখুন প্রচুর ধরেছে হ্যাঁ এখানে অলরেডি বেগুন ধরে ধরে শুরু করে দিয়েছে এবং এই বেগুনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি কাছে 1.5 কিলো মতন ওজন হয় একটি বেগুনের থাইল্যান্ড থেকে কৃষ্ণবাবু সংগ্রহ করে এনেছেন এই গাছের পূর্ণ আকৃতির বেগুন কিন্তু আমরা একটু পরে চোখে দেখবো অপেক্ষা করুন আপনারা খানিকক্ষণের মধ্যে সেই বেগুন আমরা বসে দেবো সামনে বেগুনের এদিকে আরও দেশি বেগুন কিন্তু প্রচুর ধরেছে সুন্দর সুন্দর কিন্তু ঝাঁকে ঝাঁকে থোকা থোকা বেগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সাইজ কিন্তু হাত মন্দ আমি হাত দিয়ে দেখাবার চেষ্টা করি পুরো ব্যাপারটা আমার এক হাত কিন্তু এক বিঘত কিন্তু ছাড়িয়ে গেছে এত বড় এই বেগুনের সাইজ অসাধারণ সফলতা রূপক কিচেন গার্ডেনিংয়ে কৃষ্ণবাবুর বাড়িতে এসে দেখছি আমরা থোকা থোকা বেগুন কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা গাছে কিন্তু এত বেগুন এত সুন্দর সাইজের এ কিন্তু অসাধারণ সফলতা অসামান্য সুন্দর এবং শান্তিপূর্ণ একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি আর গাছগুলো যেন ঝলমল করে উঠেছে এত সুন্দর সতেজ গাছের সতেজতা প্রচুর ফুল রয়েছে গাছে এবং প্রচুর বেগুন কিন্তু চতুর্দিকে ভিতরে ভিতরে কানাচে কানাচে ধরে রয়েছে প্রচুর আমি দেখার চেষ্টা করছি আমরা আরেকটি দিকে চলে যাবো বাগানের এবং এদিকে এসে আমরা দেখতে থাকবো যে এই বড় বেগুন যেটি শুনলাম থাইল্যান্ডের সেই বড় বেগুনটিকে আমরা আবার দেখে নেব অকল্পনীয় একটা আশ্চর্য ব্যাপার 1.5 কিলোর ওপর ওজন আছে প্রায় আমি এর থেকে একটা ছোট কেটেছিলাম সেটাই 1.5 কিলো মতো আপনার হয়েছিল আচ্ছা হ্যাঁ এটা আপনি দেখুন এটা লাউ বেগুন এটা আমি দানা করার জন্য একটু রেখেছি আচ্ছা এটা কিন্তু বেগুন মনে হচ্ছে না লাউই মনে হচ্ছে আমি হাত দিয়ে দেখাই টোটাল কিন্তু আমার ছাড়িয়ে গেল এক বিঘাতে অনেক বেশি মানে যদি বেগদা মাপি মানে 2 বিঘাতের কাছাকাছি চলে যাবে একটি বিরাট আকৃতির বেগুন আমি হাত দিয়ে দেখাচ্ছি বুঝতে পারবেন এটি কিন্তু বেগুন না আমরা সেরকম লাউ বলতে পারি প্রদীপবাবুর আশ্চর্য কালেকশন এবং এই কালেকশন আপনি সংগ্রহ করেন দেখুন আমি সংগ্রহ করেছি আমার বন্ধু করেছিল চারা আমি সেখান থেকে মাত্র 8টা চারা আমি জোগাড় করতে পেরেছি দুর্লভ আমি দানা করে পরের বছর যাতে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারি হ্যাঁ তার চেষ্টা করার জন্য আমরা যে দুটো একটা সাদা এবং একটা কালো এই দুটো এটা কালো এটাকেও আমি রেখেছি দেখতে পাচ্ছি দুইজনই সিড পট তৈরি করছেন হ্যাঁ আপনি দেখুন এটা কত বড় সাইজ হ্যাঁ একটি এক বেগটা করলে এত বড় বিরাট আকৃতির মোটা এটি কিন্তু ডাব বা লাউ মনে হচ্ছে বেগুন কিন্তু মনে হচ্ছে না আশ্চর্য করে একটা অদ্ভুত ছোট সাদা ছোট হচ্ছে আরো এই দেখুন ছোট এটাই এরকম বিরাট আকৃতি হবে আর কি দেখুন রংটাও ডিফারেন্ট কিন্তু একদম সাদা এবং হচ্ছে আস্তে আস্তে গাছটি অন্যরকম বিরাট বড় ঝাড়ক ভালো গাছ এবং ঝোপালো গাছ স্বাস্থ্যবান এবং প্রচুর প্রচুর কিন্তু বেগুন দেখতে পাচ্ছি বিরাট বড় বড় থাইল্যান্ডের বেগুন উনি সংগ্রহ করেন কৃষ্ণবাবু এটা মাকড়া সাদা মাকড়া সাদা মাকড়া যে বেগুনটি আমরা ধরে রয়েছে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট খুব সুন্দর ভ্যারাইটি উনি সংগ্রহ করেছেন এই গাছটা এখন মোটামুটি 19টা মতো বেগুন ধরেছে এই একটা গাছে একটা গাছে এখন 19টা বেগুন আছে 19টা ছোট বড় মিলিয়ে 19টা বেগুন ধরেছে এই গাছে এর আগে আমি প্রায় 12টা বেগুনের থেকে কেটে নিয়েছি কেটে খাওয়া হয়ে গেছে আমাদের একটা খালি রেখে দিয়েছিলাম দানা করার জন্য আমরা রেখেছি একটা সিড করার জন্য বাকি আমরা এখান থেকে 12-13টা খেয়ে নিয়েছি আর এখনো 19টা মতো ধরে আছে তো দেখতে পাচ্ছি আমরা অদ্ভুত সফলতা রুফটপ কিচেন গার্ডেনিং কৃষ্ণবাবুর ভীষণ আকারে সুন্দর সফলতা একটি গাছ কিন্তু এত বড় বিস্তৃত এবং তাতে কিন্তু 12টা বেগুন কাটার পরেও এখনও পর্যন্ত 19টা বেগুন রয়েছে অত্যন্ত ভালো সাইজের এবং আমরা চলে যাব আরেক প্রান্তে বাগানের এখানে কিন্তু চলে যাচ্ছি সারি সারি আবারও পিটুনিয়া গাছ আবারও পিটুনিয়া সারি সারি অত্যন্ত সুন্দর সতেজ হ্যাঙ্গিং পটে করা আমরা দেখে নেব একটি পটকে দেখুন বন্ধুরা জায়গাটা কী সুন্দর সেফ হচ্ছে অদ্ভুত আইডিয়া ভালো আইডিয়া একটা পট আমরা দেখে নেব রুফটপে কী সুন্দর কম্প্যাক্টিং এই যে পটগুলো দেখা যাচ্ছে পুরো হ্যাঙ্গিং একটি পট এই সাইডে একটা হ্যাং করার জায়গা এই জায়গাটা কভার করার জন্য উনি কিন্তু খুব সুন্দর এটা হ্যাং করলে এটা দেখুন বাঁধেনি কতটা ব্যাপ্তি নিয়েছে দেখুন কতটা তাই দেখছি কতটা জায়গা নিয়ে বিশাল বৃষ্টি এবং এই যে ধরুন পটটা আমরা হ্যাং করে রাখা যায় হ্যাঁ হ্যাঁ এই হ্যাং করে আমরা এই জায়গাগুলো আমরা হ্যাং করে কভার করে আরও কিন্তু কম্প্যাক্ট করে ভর্তি করে দিয়েছেন তো এই যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু কম কথা না পুরো ল্যান্ডস্কেপিংয়ের একটা আইডিয়া যে পুরোপুরি কিন্তু বাগানটিকে কভার করার জন্য বিভিন্ন বিভিন্ন পটের বিন্যাস এবং তার সঠিক প্রয়োগ তাতে কিন্তু বাগানটির শোভা আরও বাড়িয়ে তুলেছে তো একটা দরুন আইডিয়া আমরা কিন্তু এখান থেকে নতুন পেলাম যে কোনো ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য বিশেষ আকৃতির টব এবং তাতে কিন্তু বাগানের সৌন্দর্যটা আমরা রিলিংও করা হয়েছে হ্যাঁ একটা ইয়ে করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরো ব্যাপারটা উপরে কিন্তু সুন্দর আরও গাছ রয়েছে পিটুনি এবং বিভিন্ন ধরনের তো তার পালং শাকের
আপনার শীষ বেরিয়ে শীষ পালং, শীষ পালং পালং খেতে খুব ভালো লাগে। সরস্বতী পুজোর সময় আমাদের শীষ পালং এর একটা তরকারি করতে হয় অনেকে জানে, হ্যাঁ তো সেই জন্য এটা শীষ পালং আমরা পালং শাকে এই শীষ তৈরি করেছি। আচ্ছা, হ্যাঁ এই শীষ পালংটা খাওয়া হবে, খুব কচি কচি শীষ হয়েছে পালং শাকে। এবং এখানে মূলও আছে কিছু কিছু, আমরা মূলের মধ্যে দেখুন এখানে দেখুন তুলা হয়ে গেছে, কিন্তু তাও কিছু কিছু ছোট ছোট মূল আপনি দেখতে পাবেন এখানে অলরেডি রয়েছে, সাদা মূল এখানে রয়েছে বড় বড়, দেখুন এখানে মূল রয়েছে একদম দেখতে পাচ্ছি আমরা। তো রুফটপ কিচেন গার্ডেনিং কিন্তু যেমন সুন্দর ফুল তেমন সুন্দর সবজি, একটা দারুণ সফলতম বাগানের সফলতা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। কিন্তু কি নেই এই বাগানে, সমস্ত রকম উনি বাড়ির চাহিদার জন্য খুব সুন্দরভাবে প্ল্যানিং করে কিন্তু লাগিয়েছেন এত সুন্দর সুন্দর সবজি। পরিবারকে আনন্দ দেওয়ার জন্য শীষ পালঙ্গের যে বিশেষ সবজি সেইটি কিন্তু পরিবারে উপভোগ করার জন্য উনি পালং গাছ, ওনার পরিকল্পনা অদ্ভুত অসাধারণ, আমরা খুব দারুণ আনন্দ পেলাম এই নিয়ে। এখানে মূলও রয়েছে প্রচুর কিছু, এবং এদিকে কিন্তু বন্ধুরা উপরে কিন্তু সারি সারি পিটুনিয়া আমরা আবারও দেখতে থাকবো, প্রচুর প্রচুর পিটুনিয়া কিন্তু অদ্ভুতভাবে শোভা বৃদ্ধি করেছে এই বাগানের। চতুর্দিকে কিন্তু রং বেরঙের ফুলের পাহাড়, মন মাতানো, মন উজ্জ্বল করা, মন ভালো করা, মন আলো করা, প্রচুর কিন্তু পিটুনিয়া আমরা লাইন দিয়ে দেখতে থাকছি আবারও সারি সারি। পুরো ছাদটি কিন্তু রং বেরঙের একটা ঝিল দিচ্ছে, এবং প্রচুর প্রচুর ভালো সতেজ গাছ, শুধু গাছই সতেজ না ভরপুর ফুল, উজ্জ্বলতম তার রং এবং উজ্জ্বল বর্ণ, প্রচুর প্রচুর ফুলে ফুলে ছয়লাপ। আমরা পুরো ব্যাপারটি দেখে নেবো একবার, পুরো বাগানের যে ইয়েটা আমরা দেখে নেবো একবার। তো আমরা একটু পুরো ওভারভিউ একটু উপর থেকে নেওয়ার চেষ্টা করবো। আমরা বাগানটিতে আমরা দেখতে পাচ্ছি একটি কমপ্লিট ওভারভিউ আমরা একটু উপর থেকে নেওয়ার চেষ্টা করব। চতুর্দিকে যেন আপাদ মস্তক রং বেরঙের খেলা চলছে বাগানে, এবং চতুর্দিকে পুরো পাঁচিলটা কিন্তু আপাদ মস্তক একটা রং বেরঙের খেলা, বসন্ত উৎসবের মতন একটা সুন্দর চতুর্দিকে মন মাতানোর রঙের খেলা চলছে চতুর্থে বাগানে। আমরা এবার নেমে আসি, আবার আরও কিছু নতুন চমক আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই, সেটা আমরা দেখবো। আচ্ছা কৃষ্ণবাবু, এদিকে আমরা কি দেখতে পাচ্ছি? পাকচুই একটা নতুন সবজি, এই পাকচুইটা একটা চাইনিজ সবজি। আচ্ছা রয়েছে, আমি নীলবাবুর জন্য একটা রেখেছি, আমি একটা তুলি বিশেষ ওনাকে আমি একটা গিফট করি। হ্যাঁ একটা পাকচুই আপনার সামনেই তোলা হচ্ছে, হারভেস্ট করে দেখি আমরা কি ব্যাপার। দেখি পাকচুই, এই দেখুন পাকচুইয়ের সাইজ দেখুন আপনারা, যে কী সাইজের মোটামুটি পাকচুই হয়েছে, অদ্ভুত সুন্দর পাকচুইটা। এই পাকচুই আমরা তুললাম, অদ্ভুত সুন্দর সফলতা, কিন্তু দারুণ একটা কিচেন গার্ডেনিং দেখছি আমরা এখান থেকে। নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। এবং এই কিন্তু পাকচুইয়ের প্রচুর প্রচুর সুন্দর ভ্যারাইটি এবং প্রচুর সুন্দর কালেকশান, সতেজ ঝলমলে গাছ, কোনো পাতা কিন্তু এদিক ওদিক নয়, সব ঝকমক ঝকমক করছে উজ্জ্বলভাবে। তার পাশেই আছে কড়াইশুঁটি, কড়াইশুঁটি দারুণ দেখুন, এই হচ্ছে কড়াইশুঁটি, প্রচুর কড়াইশুঁটি রয়েছে কিন্তু এখানে, এবং গাছে কিন্তু ফুল ভর্তি রয়েছে, প্রচুর কড়াইশুঁটি ধরবে কিন্তু এই গাছে। অদ্ভুত সফলতম কিচেন গার্ডেনিং আমরা দেখলাম। আর একটি বেড তৈরি করা হয়েছে এখানে সুন্দরভাবে, এই বেডে কিন্তু সুন্দরভাবে বেডিং করে প্রচুর মাটি দিয়ে কিন্তু এই সবজি সফলতা উনি গ্রহণ করেছেন। দারুণ সুন্দর রুফটপ কিচেন কিচেন গার্ডেনিং, ধানি লঙ্কা আছে দেখুন এখানে, এই ছোটো ছোটো ধানি লঙ্কায় তো ভয়ানক ঝাল মনে হয়, মানে এই ধানি লঙ্কা কিন্তু খেলে মাথার ব্রহ্মতালে জ্বালা করবে এতটা ঝাল আর কি। একটি লঙ্কা কিন্তু একজন লোককে নাড়া খাওয়া দাওয়ার পক্ষে যথেষ্ট, সেই লঙ্কা কিন্তু থরে থরে ফুটে আছে। দেখুন সাইজটা আমি দেখাবার চেষ্টা করি, একদম হাতের মাথার আঙুলের চেয়েও কিন্তু ছোটো এই লঙ্কা, কিন্তু একটা মানুষকে নাড়া দেওয়ার পক্ষে যথেষ্ট একটি লঙ্কা। সেই ধানি লঙ্কা দুটি গাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্রচুর লঙ্কা ধরে রয়েছে এই ধানি লঙ্কা গাছে, সুন্দর সতেজ গাছ। এবং এখানে চলে আসবো আমরা আরেক দিকে, এখানে কিন্তু সারি সারি বেগুন গাছ, দেশি বেগুন, এখানেও বেগুনের ফলন আশা করি প্রচুর রয়েছে, এবং ভেতরে ধরছে প্রচুর প্রচুর কিন্তু। হ্যাঁ মাকড়া বেগুন এখানে দেখতে পাচ্ছি আরেকটি, গাছটি কাঁটাযুক্ত কিন্তু খুব সুন্দর সুন্দর ফলন, এখানে প্রচুর কিন্তু ফলন আমরা দেখতে পাচ্ছি, ভর্তি বেগুন এবং গাছগুলো কিন্তু জন্মনে। এটা টমেটো গাছ, এটা কালো টমেটো, কালো বাংলাদেশি বন্ধুর কাছ থেকে আনিয়েছি। আচ্ছা আপনি দেখতে পাবেন এখানটা দু একটা ফল ধরেছে, আমরা যেমন লাল টমেটো খাই, এই টমেটোর কালারটা পুরোপুরি কালো হবে, কালো টমেটো,
এটা নতুন এসেছে বাজারে। আচ্ছা আচ্ছা, লাল টমেটো তো সবাই করে, আমি দেখি এবার একটু কালো টমেটো করে দেখি কিরকম হয়। তো আশ্চর্য আপনার মানে উদ্ভাবনী শক্তি, আপনি কিন্তু খুঁজে খুঁজে সংগ্রহ করেছেন এবং অনেক ভালোবাসা দিয়ে অনেক ইয়ে দিয়ে আপনি সংগ্রহ করে কিন্তু কালেকশন করেছেন। সাধারণ লোকের কাছে আমরা এই কালেকশন দেখি না, এই ভ্যারাইটি আমরা দেখি না। তো দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর ভালোবাসা এবং আন্তরিকতা কিন্তু সাফল্যের শেষ জায়গায় নিয়ে যায়। উনি কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি সংগ্রহ করেছেন, কারণ কিছু কালো টমেটো, কিছু রেয়ার বেগুন থাইল্যান্ডের বৃহৎ আকৃতির, এবং গাছগুলি কিন্তু সতেজ সুন্দর ঝলমলে, পাতা যেন চকমক করছে, এত তার রূপ আন্তরিকতা। তো আমরা দেখতে পাবো এখানে ডালিয়া কিন্তু ফুটে রয়েছে প্রচুর বন্ধুরা, টপ টু বটম কি নেই এই বাগানে। কিচেন গার্ডেনিং থেকে আরম্ভ করে শাক সবজি এবং ফুল এবং রং রং চঙের বিন্যাস, প্রচুর কিন্তু ডালিয়া ফুল ফুটে রয়েছে এখানে এবং কুচু ফুটতে চলেছে, কুঁড়ি দেওয়া, এবং এগুলো কি একটু অন্যরকম ধরনের হচ্ছে আপনার বড় কালো কেজি বেগুন, কেজি বেগুন, এই বেগুনটা একটু অন্যরকম। আমার এখানে টোটাল আপনার ধরুন 4-5 রকমের বেগুন আছে। আচ্ছা, এই বেগুনটা হচ্ছে কালো বড়, 1 কেজি সাইজের ওজন হবে, লম্বা লম্বা যে কালো কেজি বেগুন আমরা শাঁকা খাওয়ার জন্য করি, মানে যেটা আমরা বেগুন ভর্তা করি বা বেগুন শেকে খাই, সেই কাজের জন্য আমি এই গোটা 5-6 কালো কেজি বেগুন করেছি। আমি গাছটা, হ্যাঁ গাছটা ডিফারেন্ট দেখলাম, আমি জিজ্ঞেস করলাম আপনাকে, পাতাগুলি কিন্তু ডিপ গাঢ় বেগুনি কালার এবং অন্যরকম শিরাযুক্ত, বেগুনি শিরাযুক্ত, বেশ বড় আকৃতির পাতা। কালো যে কেজি বেগুনটি সেটি কিন্তু এখানে লাগানো রয়েছে, রেডি হচ্ছে গাছ, আগামী দিনে ফলন আসবে এই গাছে। এবং এখানে কিছু দেখতে পাচ্ছি স্ট্রবেরি বন্ধুরা, বেশ স্ট্রবেরি ধরেও রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে লাল হতে শুরু করেছে, প্রচুর স্ট্রবেরিতে ফুলও আসে এবং ফল ধরছে ছোটো ছোটো। তো টপ টু বটম কমপ্লিট উনি সুন্দরভাবে বাগান করেছেন এবং কেতে কী নেই, এখানে প্রচুর ফুল ধরেছে এবং ফল ধরতে চলেছে, এখানে ফল ধরে রঙিন হচ্ছে পাকছে। এবং এখানে আরও স্ট্রবেরি দেখে নেবো আমরা, এখানে কিন্তু ফল ধরছে গাছে, এই ফল ধরলে তো পাখিতেও মনে হয় উৎপাত করে নাকি, ওরে সব মনে হয় সেটা খুব উৎপাত। এই দিকে কিন্তু আরও দেখুন এখানটা প্রচুর ফল হয়েছে, এখানে কিন্তু এইটা দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে কিন্তু প্রচুর ফলন দেখতে পাচ্ছি, প্রচুর ফলন হয়েছে, প্রচুর কিন্তু স্ট্রবেরি ধরে রয়েছে, সবে মাত্র রং ধরবো ঢকবো করছে এবং গাছে প্রচুর প্রচুর কিন্তু ফুল রয়েছে, আরও ফলন হওয়ার আশা সম্ভাবনা সব মিলিয়ে মিশিয়ে। এখানে স্যালভিয়া রয়েছে প্রচুর সুন্দর দেখতে, কিছু বেশ সুন্দর, এবং এখানে কিছু জবা দেখতে পাচ্ছি রেডি হচ্ছে, এগুলো কি ধরনের জবা? সবে এবছর বসিয়েছি, মানে জাস্ট 5-1.5 দিয়ে বসিয়েছি, সবই একটু ভালো জাতের জবা। আচ্ছা, আমি ওই কন্টাই থেকে আনিয়েছিলাম, কন্টাই থেকে আপনি আনিয়েছিলেন, এবং পরমেশ্বরী নার্সারি থেকে আমি কিছু জবা আনিয়েছিলাম, প্রায় 38টা জবা, এবং আমি আমেরিকান ভ্যারাইটি আছে, আমেরিকান ওখানে যেগুলো আছে, তার মধ্যে আমার কাছে সিবা টিবা সবই রয়েছে, বা সিবাটি খুব নাম করা জবা, সিবা রয়েছে, কালকেই আমি ফেসবুকে ছবি দিয়েছি আমার সিবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আরও কুড়িয়ে এসছে, আরও ফুটবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশেষ আমেরিকান ভ্যারাইটির জবা কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং এখানে কুড়িয়ে এসে গেছে গাছে, বেশ গাছগুলি তৈরি হচ্ছে এবং বেশ সুন্দর সুস্বাস্থ্য গাছের আমরা দেখতে পাচ্ছি, প্রচুর অলরেডি ফুলও কিন্তু এসে গেছে, সেই সব জবা গাছে অনেক কুঁড়ি কিন্তু এসে গেছে এই গাছে, আমেরিকান ভ্যারাইটি গোবা, খুব সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী এই জবা গাছ। এইদিকে কিছু চলে যাই বাগানের আরেকটি প্রান্ত উপভোগ নিতে নিতে, আমরা বাগানের আরেকটি প্রান্তে গিয়ে আমরা দেখবো একটি সুন্দর ডাবল জবা, বেশ থোকা, অদ্ভুত সুন্দর রং তার রূপ। এখানে আবুটিলনে কিন্তু প্রচুর ফুল ধরেছে বন্ধুরা, মানে ঘন্টা জবা বা লন্ঠন জবা বলা হয়। আবুটিলনটা আমি নীলদার ভিডিও দেখেই, কিন্তু আমি আবুটিলনটা নীলদার ভিডিও দেখেই আমি কিন্তু ওই পদ্ধতি অ্যাপ্লাই করে এতে আরও ফুল এসে গেছে, এবং ওনার মানে সাহায্য নিয়েই আমি এই ফুল আরও মানে ওনার ভিডিও দেখে উপকৃত হয়েছে আর কি। এবং দেখুন আমার দুটো আবুটিলন গাছ আছে, দুটোতেই অসংখ্য ফুল হয়েছে, অসংখ্য কুঁড়ি রয়েছে এবং খুব সতেজ গাছ। হ্যাঁ, তো ওনার কাছ থেকে আমি খুব উপকৃত হয়েছি, তো অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি উপকৃত হয়েছেন এই আমার পরামর্শে। এবং এই গাছের কিন্তু অদ্ভুত সতেজতা এবং অদ্ভুত সাফল্য দেখতে পাচ্ছি আমরা, প্রচুর প্রচুর কিন্তু বন্ধুরা ফুল এসছে এই গাছে এবং প্রচুর কিন্তু সুন্দর দেখতে এই ফুল, দেখার মতন রূপ, নিচের দিকে হয় ঝোলে ফুলটি, ঠিক যেন লণ্ঠন বা একটি ঘণ্টা ঝুলে রয়েছে, লণ্ঠন যাওয়া ঘণ্টা যাওয়া অনেকে অনেকে বলে থাকেন, কিন্তু এর আসল নাম আবুটিলম। এবং শিবা যে ফুলটি বলছিলাম আমরা, আমি কালকে এলে হয়তো এখানে দেখাতে পারতাম ফুলটি, ফুলটি শুকিয়ে গেছে, কিন্তু আমরা তবুও হাত দিয়ে খুলে দেখাবার চেষ্টা করব, একটু সাহায্য করবেন আমি ফুলটি খুলতে কাইন্ডলি। তো এই যে ফুলটি দেখছেন শিবা কিন্তু একটি আমেরিকান ভ্যারাইটির জবা, যা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর দেখতে, আমি চেষ্টা করব দেখাবার, একটু কালচে পোড়া টাইপের হলুদ এবং ইয়ের সঙ্গে ভিতরটা লাল, এটা মাদকীয় রূপ এই শিবা, খুব রেয়ার ভ্যারাইটি, ওনার কাছে ফুল হয়েছে দেখতে পাচ্ছি আমরা এই গাছটি। এবং আগামী জীবনে আগামী দিনে কিন্তু এই গাছ থেকে আরও নতুন ফুল আশা করব, তখন আমি আবারও আসবো। কুঁড়ি রয়েছে গাছে প্রচুর, কিন্তু আমেরিকান ভ্যারাইটি জবা উনি কালেকশন করেছেন এবং সবকটি গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে বন্ধুরা। আর গাছের মেনটেন্যান্স কিন্তু সাংঘাতিক ধরনের ভালো, পাতা যেন চকচক করছে তেল মাখানো,
তো গাছের যে বাগানি বাগানের আসল সফলতা কিন্তু ফুলে নয়, গাছের উজ্জ্বলতা, গাছের স্বাস্থ্য। তো সে এখানে কিন্তু সেই বাগানে এসে আমরা সবটাই পুরোটাই প্রকট যে প্রতিটি গাছের পাতা যেন তেল চকচকে, একটি মানে আঁচড় নেই। তো এটি কিন্তু সফল বাগানের সফলতার পরিচয় আমরা দেখতে পেলাম এখানে এসে। অদ্ভুত সুন্দর রূপ এবং রঙের বিন্যাস, তার সঙ্গে কিন্তু সবজি। আমরা পুরো বাগানটির ওভারভিউ আরও একবার নিয়ে নেব, এই ম্যানেজমেন্টটা দেখে নেব। এখানে জায়গাগুলোকে কিন্তু সুন্দরভাবে কভার করা রয়েছে, ফাঁকা টপ টপ করে রাখা যায় একদম। তো তলায় কিন্তু এক্সট্রা ওয়েস্ট পেট যেগুলো রাখার জায়গা সুন্দরভাবে তিনি র্যাগ বানিয়ে রেখেছেন, কী সুন্দর করে দেখুন, অদ্ভুত ম্যানেজমেন্ট। এটাই কিন্তু অরিজিনাল ক্রিয়েটিভিটি, শুধু বাগানই নয়, বাগানের সৌন্দর্য বা স্বভাবটির জন্য ক্রিয়েটিভিটি, মস্তিষ্ক সঞ্চালনা, যেটা কিন্তু উনি করেছেন সুন্দর র্যাক করে, উপস্থাপনা করে, প্রতিটি জায়গায় কম্প্যাক্ট, কিন্তু অদ্ভুত সুন্দর সুস্বাদ দৃশ্য, পুরো বাগানের সামঞ্জস্য, একটা দুরন্ত আনন্দকর সংবাদ বন্ধুরা। আমরা দেখতে থাকবো পুরো বাগানটি, ওভারভিউ দেখতে থাকবো আমরা একটি। হ্যাঁ, একটা নতুন জিনিস দেখলাম, এটাকে সেক্স ফেরোমন ট্র্যাপ যেটাকে বলা যায়, ওই ফেরোমন ট্র্যাপ কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন এখানে। এই যে ব্লকটি রয়েছে, এটি কিন্তু শ্রী মাছির নির্যাস রাখা রয়েছে, এবং শ্রী মাছি কিন্তু আমরা জানি মৌমাছি বা যে কোনো মাছির দলে একটাই থাকে। শ্রী মাছির নির্যাসের ফুঁকে সেই পুরুষ মাছিরা কিন্তু এখানে আকৃষ্ট হয়ে আসবে, এবং এসে কিন্তু এই তলায় দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মরে পড়ে রয়েছে। এই সেক্স ফেরোমন ট্র্যাপ কিন্তু উনি অ্যাপ্লাই করেছেন, একটা আশ্চর্য দারুণ খবর আমরা এখানে দেখাতে পারছি, আপনাকে তুলে ধরছি। এই ফেরোমন ট্র্যাপটি কিন্তু খুব উল্লেখযোগ্য দারুণ জিনিস মাছি পোকা তাড়ানোর জন্য, যেটা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং তার বিশেষত্ব দিয়ে বললাম, এখানে আরও একটি কিন্তু জবা আমি স্কিপ করে গেছি, দেখাই দুরন্ত। তো বন্ধুরা, ভীষণ ভীষণ আনন্দকর, মনোমুগ্ধ করে এই বাগান। এবং এখানেই শুধু শেষ নয়, এখানে কিন্তু ড্রাগন ফ্রুট রয়েছে, বিশাল বড় বড় কিছু ক্যাকটাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। লঙ্কাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আপনার ঘিয়ে লঙ্কা। আচ্ছা, ঘিয়ে লঙ্কা যেটা, হ্যাঁ, একটু মেটে মেটে মোটা মোটা মতন লঙ্কা, এবং ভাতে মেখে খেলে কিন্তু ঘিয়ের মতন গন্ধ, দারুণ স্মেল, খুব রেয়ার কালেকশন আপনি করেছেন। ধনে পাতা আমি করেছিলাম, দেখুন ধনে পাতা একদম সচল, ধনে পাতা খুব সতেজ চকচকে পাতা, কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে, অল্প কিছু রয়েছে। আচ্ছা, কিছু বাড়ির খাওয়ার চাহিদা পূরণ করেছেন, এবং অদ্ভুত ধরনের সতেজ ধনে পাতা গাছও কিন্তু উনি করেছেন, দারুণ ধরনের রুফটপ কিচেন গার্ডেনিং বন্ধুরা। বাকিটা আমরা আরও চমক অপেক্ষা করছে, দেখে নিতে চলেছি বন্ধুরা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু কমলা লেবু ঝাঁকে ঝাঁকে থোকা থোকা, অগুন্তি কমলা লেবু, মানে খাওয়ার চেয়ে কিন্তু দেখে শান্তি, দেখে আনন্দ, কিন্তু তুলে খেতে মন চাইবে না, যা সুন্দর ফলন এবং যা সুন্দর রূপ তার চকচকে রং। তো এই ভ্যারাইটিটি কী কমলা লেবু সিন্ধু? এটা ক্যামকর, এটা অ্যাকচুয়ালি সোয়ের জন্য, এটা খাওয়া যায় না। আচ্ছা, এটা ভয়ঙ্কর টক হয়, এটা প্রায় এক দেড় মাস ধরে এই ফলটা এরকম ফলে থাকে, ঠিক আছে, অসাধারণ লাগে, প্রচুর ফলন ফলে। হ্যাঁ, এটা সো কমলা বলতে পারেন, ক্যামকর কমলা লেবু। আচ্ছা, যদি খাওয়া যেত তুলে কিন্তু প্রাণ ধরে খাওয়া যায় না, খাওয়া, কারণ প্রচন্ড টক হয় এটা, আমরা খেয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, খাওয়া গেলেও কিন্তু খেতে পারতাম না, যেমন হচ্ছে মানে এতটাই সৌন্দর্য তার দেখছি। আমরা দেখে নেব আরো কিছু ফলের গাছ এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মিষ্টি আমরা, যেটা থাইল্যান্ডের, ধরে রয়েছে থোকা মেরে, খুব সুন্দর আমরা থাইল্যান্ডের, এটা কিন্তু জন্ম থেকে মিষ্টি। এই হ্যাঁ, শীতকালে তো এখন পাতা পুড়ে যাচ্ছে, এবং প্রচুর পাতা এবার আসতে চলবে গরমকালে। এই যে এটি একটি গাছ দেখছি, শ্বেত চাঁপা, মানে সাদা যে শ্বেত চাঁপা, অপরিসীম সুন্দর গন্ধ, গাছটি কিন্তু বিশাল সুন্দর, স্বাস্থ্যবান এবং বিশাল আকার আয়তনে, তবে কিন্তু এত বড় শ্বেত চাঁপা দেখা খুব ভাগ্যের ব্যাপার। আমরা চলে যাব বাগানের আরেকটি প্রান্তে, এখানে কিছু দেখুন হয়েছে, আমার ডালিম তুলেছি কিছু, এখানে কিন্তু বেডে ডালিম গাছ লাগানো রয়েছে, প্রচুর বড় গাছ, এবং তাতে কিন্তু ফুল অলরেডি ধরে রয়েছে, ঝুলছে তো কোথায়। হ্যাঁ, ওই তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু অলরেডি ফলন হয়ে রয়েছে, এবং অলরেডি ঝুলছে বেদানা, তিন চারটা আমরা পেরে নিয়েছি অলরেডি, কয়েকটি পাড়া হয়েছে। গাছটি কিন্তু প্রচুর স্বাস্থ্যবান, প্রচুর ঝোপালো, বিশাল বড় গাছ, ফলন ধরে রয়েছে। এবং আমরা বাগানে আরেকটি প্রান্তে চলে যাব, এখানে কিন্তু বন্ধুরা আরও চমক দেখলাম, ডেন্ড্রোবিয়াম অর্কিড কিন্তু লাগানো রয়েছে, বেশ সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী, এবং তাতে কিন্তু ফুল অলরেডি ধরে রয়েছে, যেহেতু অনেক উপরে বলে আমি হয়তো পুরো ফুলটা, হ্যাঁ এখানে বার্ড রয়েছে, গাছটি যদি ঘুরিয়ে দেখানো যায় তাহলে ফুলটা আমরা দেখাতে পারি। অলরেডি দেখতে পাচ্ছি আমরা প্রচুর সুন্দর ডেন্ড্রোবিয়াম অর্কিড রয়েছে, তো অলরেডি কমপ্লিট, এখানে বার্ড রয়েছে, প্রচুর সুন্দর বার্ড রয়েছে গাছে, কুঁড়ি এসে গেছে, এবং এখানেও একটি অত্যন্ত স্বাস্থ্যবান ডেন্ড্রোবিয়াম। তো বন্ধুরা, কমপ্লিট একটি টপ টু বটম রুফটপ গার্ডেনিং, বাতাবি একদম ছোট এসছে নিচে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা অলরেডি বাতাবি লেবু ধরেছে, এবং গাছে কিন্তু প্রচুর ফুল রয়েছে বন্ধুরা, প্রচুর ফুল, এবং বিশাল বড় গাছ একটি এখানে রয়েছে,
বাতাবি লেবু এটি বেডের মধ্যে করা রয়েছে। এখানে আপনি কিচেন গার্ডেনিং করেছিলেন শুনছি, ফুলকপি করেছিলাম, সেই ফুলকপিগুলো এখন তুলে নিয়েছি, এখন এই ঢেঁড়স আর বিনস বসিয়েছি। পুরো জায়গাটিতে কিন্তু ঢেঁড়স আর বেড আর বিনস বসানো আছে, বা কিছুদিন অল্প অল্প ছোট ছোট চারা বেরোচ্ছে স্যার, কিছুদিন পরে আবার শুরু হবে। এবং বাগানটা ফুলকপি এখানে আমার হয়ে গেছে। আচ্ছা অলরেডি এদিকে চলে আসি, এখানে একটা চেরি আছে আমার, এটা যে চেরি এটা বর্ষাকালে প্রচুর চেরি হয়, এখন তো শীতকাল হচ্ছে না। গাছটিও কিন্তু খুব সতেজ সুন্দর চেরি হয় একদম। আচ্ছা আচ্ছা, এটা কি মানে ভালো মিষ্টি চেরি? হ্যাঁ মিষ্টি চেরি, খুব সুমিষ্ট চেরি। কেকের উপরে যে চেরিটা দেওয়া হয় ওই চেরি, ওই যে চেরিটা দেওয়া হয়, আচ্ছা একদম ওই চেরি, ওই সুমিষ্ট চেরিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। গাছটি কিন্তু সবচেয়ে বড় কথা, গাছের আপনার স্বাস্থ্য অস্বাভাবিক সুন্দর, গাছের স্বাস্থ্য যদি কিন্তু আসল সফল বাগানের, শুধু ফল হলেই হবে না। এইখানে বন্ধু সেই ধানি লঙ্কা, এবং এখানে কিন্তু পাতি লেবু প্রচুর পরিমাণে গাছে কিন্তু ধরে এবং ফুল আসতে চলেছে দেখতে পাচ্ছি আমরা। ওই তো দেখছি আমরা এখানে অলরেডি ধরে আছে পাতি লেবু এবং প্রচুর ফুল আছে। লঙ্কা গাছটিও কিন্তু বিরাট আকৃতি ধারণ করেছে, এবং একটি মানি প্ল্যান্ট দেখলাম বেশ সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে রাখা রয়েছে। এদিকে আপনারা বেড়ে এখানে মূলো ছড়িয়েছি, কিছু মূলোটা ঘন করে ছড়িয়েছি, কারণ কিছু মূলো শাক খাবো বলে। আচ্ছা শাকও খাওয়াবে, প্লাস কিছু মূলো এমনি হলে মূলো খাওয়াবে। আচ্ছা কিছু পালং শাক আছে এটা, এবং লাল পালং। আচ্ছা দেখেন নর্মাল পালং তো হয়, এই গোড়াটা আপনি দেখুন, এই গোড়াটা লাল গোড়া, এই যে গোড়াগুলো আপনি যদি দেখেন লক্ষ্য করেন, এই গোড়ায় যান আপনি যদি। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা, এই তো দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু, দেখুন লাল পালং, এখানে দেখুন আপনি গোড়াগুলো লাল। হ্যাঁ লাল পালং, লাল এগুলো লাল পালং, এর বিশেষত্ব আলাদা কিছু আছে, এটা খেতে খুব সুস্বাদু। আচ্ছা আচ্ছা, তার মানে দেখ লাল পালং হয়। জানলাম যে আপনি কিন্তু অনেক খোঁজ রেখেছেন এবং অনেক ভালো ভালো রেয়ার কালেকশন সবজির মধ্যে করেছেন। এটা কিন্তু লাগানো আছে কিছু, আচ্ছা কালো টমেটো এখানেও লাগানো আছে পিছনে দেখে দেখতে পাচ্ছি আমরা, কালো টমেটো। উনি কিন্তু অনেক কষ্ট করে শখ করে জোগাড় করেছেন, এবং নতুন কিছু ভ্যারাইটির নাম আমরা শুনে নিলাম এখান থেকে। রেড লেডি পেঁপেটাও লাগিয়েছি আমরা, রেড লেডি পেঁপে যেটা একটু এখানে দেখা যাচ্ছে, ছোট গাছে কিন্তু প্রচুর ফলন হয় গাছটিতে, দেখা যাচ্ছে আমরা বন্ধুরা দেখাতে চেষ্টা করছি। খুব ছোট গাছটিতে কিন্তু প্রচুর ফলন রেড লেডি পেঁপে, খুব রেয়ার ভালো ভ্যারাইটি। দুটো লঙ্কা পাবেন এখানে, একটা বাইশে লঙ্কা পাবেন আপনি, এই লঙ্কাটা দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন এটা কী লঙ্কা, বাইশে লঙ্কা, এটা প্রচণ্ড ঝাল হয় বড়। এর পাশে একটা কুলে লঙ্কা আছে, কুল লঙ্কা এখানে দেখি, গোল গোল সুন্দর কুল লঙ্কা প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কুল লঙ্কা ভর্তি ধরে আছে। সে লঙ্কা খুব সুন্দর উজ্জ্বল বড় থাকার কুলের মতন দেখতে লঙ্কাটি, এটা বিশাল বড় টোপা মানে এই নারকলি কুলের মতন সাইজ লঙ্কাটা, কিন্তু খুব ঝাল। আশ্চর্যজনক ঘটনা দেখছি আমরা এখানে, অত্যন্ত রেয়ার রেয়ার ভ্যারাইটি যেগুলো কিন্তু শর্ট করে সাধারণত দেখা যাবে না, সেরকম সুন্দর সুন্দর রেয়ার কালেকশন কিন্তু এখানে রয়েছে। এখানে পেঁয়াজও রয়েছে দেখছি তো, পেঁয়াজও বসিয়েছেন আপনি এখানে, এই তো পেঁয়াজ অলরেডি রয়েছে, হয়ে রয়েছে পেঁয়াজ, আমি দেখছি পলি বেরোবে এবার এখান থেকে। এর মধ্যে যে হলদে গাঁদাগুলো বসানো আছে, আপনারা জানেন হলদে গাঁদায় পোকা অ্যাট্রাক্ট করে চলে আসে, যখনই আপনি লঙ্কা রাখবেন লঙ্কার সঙ্গে যদি কিছু হলদে গাঁদা করা যায়, তাহলে লঙ্কা গাছে যে পাতা কোঁকড়ানোর যে রোগটা আসে, এই পাতা কোঁকড়ানোর রোগটা খুব কম আসে, তখন এই পোকাগুলো হলদে গাঁদার দিকে অ্যাট্রাক্ট হয়ে আপনার হলদে গাঁদাটার দিকে চলে যায়, তখন এই লঙ্কা গাছগুলো একটু সতেজ থাকে এবং বেঁচে যায়। তাহলে আপনাকে বারে বারে প্রেসে, আপনি ঘরে লঙ্কা খাবেন তাতে আপনি কত ওষুধ দেবেন, কত প্রেসে দেবেন, সেই জন্য এইভাবে আমরা একটা অন্য পদ্ধতিতে এই হলদে গাঁদা লঙ্কার সঙ্গে চাষ করে, হ্যাঁ তাতে গাঁদা ফুলটা আমার পুজোর জন্য লাগবে, প্লাস লঙ্কা গাছগুলোকেও বাঁচানো যাবে, সেইভাবে আপনারা দেখুন। তো আমরা দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টটা দেখতে পাচ্ছি, সামনে কিন্তু লঙ্কা গাছ লাগানো রয়েছে প্রচুর পরপর লাইন দিয়ে, পিছনে কিন্তু বাইরের দিকে প্রচুর হলুদ যে দেশি গাঁদা সেই লাগানো রয়েছে পরপর দেখতে পাচ্ছি আমরা। তো সুন্দর একটি পেস্ট ম্যানেজমেন্টের একটি পরিকল্পনা, যে হলুদ ফুলের দিয়ে কিন্তু পোকা বেশি আকৃষ্ট হবে, এবং এই পোকা কিন্তু বাইরের দিকে যা গাছগুলি লাগানো রয়েছে, বাইরে থেকে পোকা এসে কিন্তু এই গাঁদা গাছগুলিতে আগে অ্যাটাক করবে, ওখানে থাকবে এই ভিতরের গাছগুলো কিন্তু কীটনাশক কোনো ছাড়াই, কিন্তু যেহেতু বাড়ির লঙ্কা বাড়িতে খাবার, তো এই কারণে কিন্তু এগুলো খুব সুন্দর থাকবে, পোকামাকড় লাগবে না লঙ্কাগুলো। তো সুন্দর একটি পেস্ট ম্যানেজমেন্টের পরিকল্পনা, যা কিনা কিন্তু অত্যন্ত কার্যকর আমরা দেখতে দিই। ফ্রেশ লঙ্কা গাছের পাতা একদম, কোনো জায়গায় কুকুরো নেই, কোনো পোকার অ্যাটাক নেই। তো আমরা দেখতে পেলাম টপ টু বটম একটি কমপ্লিট রুফটপ গার্ডেন। কৃষ্ণ এই যে সুন্দর বাগান আপনি করেছেন, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর সতেজ সবুজ গাছপালা এবং প্রচুর ফুল এবং ফলে ছয়লাভ দেখছি, এই পরিচর্যা বা খাবার বা কি করছেন? খাবারটা আমরা পুরো জৈব, যেহেতু আমরা বাড়িতে কিচেন গার্ডেন সবজি বাড়িতে খাই, আমরা পুরোটাই জৈবর উপরে করে রাখি। আচ্ছা হ্যাঁ, মানে কেমিক্যালটা আমরা খুব কম ইউজ করি, যতটা পারা যায় আমরা ফলিয়া স্প্রে দিই না, আমরা গোড়ায় খাবার দিই, আমরা ধরুন আপনার নিম খোল, গোবর সার, দেখুন ওখানে খোল ভেজানো আছে, দেখেনি আমরা একটু এদিকে চলে আসি, এখানে কিন্তু অলরেডি গোবর, দেখুন কাঁচা গোবর আপনার সব ভেজানো ভেজানো রয়েছে এখানে, দেখুন খোল ভেজানো আছে, সব রকম খোলের জল ভেজানো আছে, ঠিক আছে, আমরা এইসবগুলোই মেনলি ইউজ করি।
প্লাস এখানে আমরা স্টেরামি লিমখোল হ্যাঁ আপনার বাদাম দেখতে পাচ্ছি। উনি কিন্তু সুন্দর লেবেলিং করে রেখে দিয়েছেন, কিন্তু একদম সুন্দর করে কিন্তু প্রতিটা কন্টেনারের লেবেলিং করা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। এত সুন্দর ম্যানেজমেন্ট, এটা কিন্তু দেখার মতন বন্ধুরা। প্রতিটা ব্যাপারে সুন্দর রুচিবোধের পরিচয়, যেটা কিন্তু বাগানে একটা খুব আদর্শ বাগানের পক্ষে। প্রতিটা কিন্তু সুন্দর করে লেবেল করে প্রতিটা কন্টেনারের মধ্যে কোনটা কী রাখা, এবং সুন্দর রুচি এবং তার সঙ্গে সুন্দর একটা সব মিলিয়ে ভালো ভাবনার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এখানে। তো কৃষ্ণবাবু, আপনার এই ম্যানেজমেন্ট টোটাল মানে অসাধারণ। আমরা নিজেই করি, আর আমার ছোটো ভাই আছে মানব, ও আমাকে একটু ওই সব রকমভাবে হেল্প করে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের তরফ থেকে, কৃষ্ণবাবু আপনাকেও, যে এত সুন্দর একটি বাগান আমাদেরকে আপনারা তুলে ধরলেন দেখানোর জন্য, শুনে দেখে আমরা আনন্দ পেলেন। বন্ধুরা আজকে এইটুকু নিয়ে, এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আবার কোনো অন্য অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার।